মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম মুসআব, কুনিয়াত আবু মুহাম্মদ। ইসলাম গ্রহণের পর লকব হয় মুসআব আল খায়ের। পিতা উমাইর এবং মাতা খুনাস বিনতু মালিক। পিতামাতার পরম আদরে ঐশ্বর্যের মধ্যে লালিত মক্কার অন্যতম সুদর্শন যুবক ছিলেন তিনি। মা সম্পদশালী হওয়ার কারণে অত্যন্ত ভোগ বিলাসের মধ্যে তাকে প্রতিপালন করেন। তখনকার যুগে মক্কার যত রকমের চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত সবই তিনি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনোভাবে তার প্রসঙ্গ উঠলে বলতেন, মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। ঐতিহাসিকরা বলেছেন তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। সৌন্দর্য, সুরুচি ও সৎ স্বভাবের সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরটি দারুণ স্বচ্ছ করে তৈরি করেছিলেন। তাওহীদের একটিমাত্র ঝলকে তিনি শিরকের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠেন এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন। এ সেই সময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকামের বাড়িতে অবস্থান করে ইসলামের দাওয়াত দিয়ে চলেছিলেন এবং মুসলমানদের সামনে মক্কার মাটি সংকীর্ণ হয়ে উঠেছিল। মক্কার অলিতে গলিতে কুরাইশদের আড্ডায় পরামর্শ সভায় তখন একই আলোচনা, মুহাম্মদ আল আমিন ও তার নতুন দিন আল ইসলাম। কুরাইশদের এ আদুরের দুলাল এসব আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেন। অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও তিনি হতেন কুরাইশদের সকল বৈঠক ও মজলিসের শোভা ও মধ্যমণি। তাদের প্রতিটি বৈঠকে সবার কাম্য হতো তার উপস্থিতি। তীক্ষ্ণ মেধা, প্রখর বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য তার হৃদয়ের সকল দ্বার, সকল অর্গল উন্মুক্ত করে দেয়। তিনি শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতি বিশ্বাসীরা কুরাইশদের সকল অর্থহীন কাজ ও তাদের জুলুম অত্যাচার থেকে দূর থেকে সে সাফা পাহাড়ের পাদদেশে আল আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে সমবেত হন। সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে ফেলে একদিন সন্ধ্যায় তিনি হাজির হলেন দারুল আরকামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনগুলিতে সেখানে তার সাথীদের সঙ্গে মিলিত হতেন, তাদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং তাদের সাথে নামাজ আদায় করতেন। মুসআব ইবনে উমাইর দারুল আরকামে বসতে না বসতেই কোরআনের আয়াত নাজিল হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সে আয়াত বের হয়ে তা যেন সকল শ্রোতার কর্ণকুহরে ও হৃদয়ের গভীরে প্রবেশ করতে লাগল। সেই বরকতময় সন্ধ্যায় ইবনে উমায়েরও হয়ে গেলেন এক বিশ্বাসী অন্তকরণের অধিকারী। খুশি ও আনন্দে তিনি হয়ে পড়েন আত্মহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি পবিত্র হাত বাড়িয়ে দিলেন মুসআবের বুকের উপর। দারুণ এক প্রশান্তিতে বিভোর হয়ে পড়েন মুসআব। মুহূর্তে তিনি তার বয়সের তুলনায় বহুগুণ বেশি হিকমত ও জ্ঞান লাভ করলেন এবং এমন দৃঢ়তা অর্জন করলেন যে হাজারো বিপদ মুসিবত তাকে আর কোনোদিন বিন্দুমাত্র টলাতে পারেনি। মুসআবের মা খুনাস বিনতু মালিক ছিলেন এক প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারিণী। মুসআব তাকে জমের মতো ভয় করতেন। তিনি ইসলাম গ্রহণের পর ধরাপৃষ্ঠে একমাত্র তার মা ছাড়া আর কারও ভয় পেতেন না। কুরাইশ ও তাদের দেবদেবী সহ সকল শক্তি তার কাছে তুচ্ছ মনে হল, কিন্তু মায়ের ভয় তিনি দূর করতেই পারলেন না। তাই সিদ্ধান্ত নিলেন আল্লাহর চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ইসলাম গ্রহণের সংবাদটি চেপে যাওয়ার। দারুল আরকামে যাতায়াত চলতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতে লাগলেন, কিন্তু তার মা কিছুই জানতে পারলেন না। একদিন গোপনে তিনি দারুল আরকামে প্রবেশ করছেন, উসমান ইবনে তালহা তা দেখে ফেলল। আরেকদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ছেন, সেদিনও তা উসমানের চোখে পড়ে। বাতাসের আগে খবরটি মক্কার অলি গলিতে ছড়িয়ে পড়ল। তার মায়ের কানেও খবরটি পৌঁছে গেল। মুসআবকে তার মা, গোত্রের লোকজন ও মক্কার নেতৃবৃন্দের সামনে
কাঠগড়ায় দাঁড় করানো হল। তিনি অত্যন্ত স্থির বিশ্বাস ও প্রশান্ত চিত্তে তাদেরকে পাঠ করে শোনাতে লাগলেন কোরআনের সেই মহাবাণী যার উপর তিনি ঈমান এনেছেন। মা তার গালে থাপ্পড় মেরে চুপ করিয়ে দিতে চাইলেন, বকাঝকা মারপিট করলেন, তারপর তাকে ঘরে আবদ্ধ করে রাখা হল। তিনি বন্দী অবস্থায় কাটাতে লাগলেন। রাত্রি দিন ২৪ ঘন্টা তাকে পাহারা দেয়া হয়। এর মধ্যে তিনি খবর পেলেন তারই মতো কিছু মুমিন মুসলমান হাবসায় হিজরত করেছেন। তিনি মায়ের চোখে ধুলো দিয়ে সে দলটির সাথে হাবসায় চলে গেলেন। একদিন মুসলমানদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। এমন সময় পাশ দিয়ে তারা মুসআবকে যেতে দেখলেন। তাকে দেখেই বৈঠকে উপস্থিত সকলের মধ্যে ভাবান্তর সৃষ্টি হল। তাদের দৃষ্টি নত হয়ে গেল, কারো কারো চোখে পানি এসে গেল, কারণ মুসআবের গায়ে তখন শত তালি দেওয়া জীর্ণ শীর্ণ একটি চামড়ার টুকরো, তাতে মারাত্মক দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। তাদের সকলের মনে তখন তার ইসলাম পূর্ব জীবনের ছবি ভেসে উঠল। তখনকার পরিচ্ছদ হতো বাগিচার ফুলের মতো কোমল, চিত্তাকর্ষক ও সুগন্ধিময়। এ দৃশ্য দেখে একটু মুচকি হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কায় আমি এ মুসআবকে দেখেছি, তার চেয়ে পিতামাতার বেশি আদরের আর কোনো যুবক মক্কায় ছিল না। আল্লাহ ও তার রসুলের মোহাব্বতে সব কিছু সে ত্যাগ করেছে। কিছুদিন হাবসায় থাকার পর তিনি মক্কায় ফিরে এলেন। তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আরেকটি দলকে সঙ্গে করে হাবসায় চলে যান। কিন্তু মুসআব উপলব্ধি করেছিলেন তিনি মক্কায় হাবসায় যেখানেই থাকুন না কেন জীবন তার নতুন রূপ ধারণ করেছে। তার একমাত্র অনুকরণীয় আদর্শ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একমাত্র কাম্য মহাপ্রভু আল্লাহর সন্তুষ্টি। তার মা নতুন দিন থেকে ফিরাতে ব্যর্থ হয়ে তাকে সব কিছু দেয়া বন্ধ করে দিল। যে ব্যক্তি তাদের দেব দেবীকে ছেড়ে দিয়েছে তাদের গালাগাল করে, তা সে নিজের পেটের ছেলেই হোক না কেন তাকে সে কোনো মতেই খেতে পড়তে দিতে পারে না। মুসআব হাবসা থেকে ফিরে আসার পর তার মা আবারও তাকে বন্দি করতে চাইল। তিনি মায়ের মুখের উপর কসম খেয়ে বললেন, যদি তুমি এমনটি করো এবং যারা তোমার এ কাজে সাহায্য করবে তোমাদের সবাইকে আমি হত্যা করব। মা তার এই বেয়াড়া ছেলেকে জানত, তাই কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিল, আর তিনিও মাকে কাঁদতে কাঁদতে বিদায় দিলেন। বিদায় মুহূর্তে মা যেমন কুফুরির উপর, ছেলেও তেমন ইমানের উপর অটল। প্রাণপ্রিয় ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে বের করে দিতে দিতে মা বলছে, তোমার যেখানে খুশি যাও, আমাকে আর মা বলে ডেকো না। ছেলে একটু মায়ের দিকে এগিয়ে বললেন, মা আমি আপনাকে ভালো কথা বলছি, আপনার প্রতি আমার দারুণ মমতা রয়েছে, আপনি একবার একটু বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। মা উত্তেজিত হয়ে নক্ষত্ররাজির নামে কসম খেয়ে বললেন, আমি তোমার দিন গ্রহণ করব না, তোমার দিন গ্রহণ করলে আমার মতামত ও বুদ্ধি বিবেক দুর্বল মনে মনে করা হবে। এভাবে কুরাইশদের সেই চরম আদুরে ও বিলাসী যুবক মুসআব বাড়ি থেকে বিতাড়িত হয়ে পথে বেরিয়ে পড়লেন। তখন তিনি মোটা শতছিন্ন তালিযুক্ত পোশাক পরেন, একদিন খাবার জুটলে অন্যদিন অভুক্ত কাটান, কিন্তু বিশ্বাসের আলোয় আলোকিত তার অন্তরটি। হজের সময় মদিনা থেকে কতিপয় লোক মক্কায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে আকাবায় সাক্ষাৎ করল এবং তার উপর ঈমান এনে বায়াত করল। তারা মদিনায় ফিরে গেল। তাদেরকে দ্বীনের তালিম দেওয়ার এবং অন্যদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে এবং মদিনাকে হিজরতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসাবে মদিনা পাঠালেন। এভাবে তিনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম দূত। মক্কায় তখন মুসআবের চেয়েও বয়সে ও মর্যাদায় অনেক বড় সাহাবী ছিলেন। তা সত্ত্বেও এ গুরুত্বপূর্ণ কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বাচন করেন। মুসআব তার খোদা প্রদত্ত বুদ্ধি, মেধা ও মহৎ চরিত্রের সাহায্যে
অত্যন্ত আমানতদারির সাথে এই কঠিন দায়িত্ব পালন করেন। কঠোর সাধনা, নিষ্ঠা ও মহত্বের সাহায্যে তিনি মদিনাবাসীদের হৃদয়ের সাথে সংলাপ করেন, ফলে দলে দলে তারা আল্লাহর দিনে প্রবেশ করে। মুসআব মদিনায় এলেন। এর আগে মদিনার মাত্র 12 জন লোক আকাবায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মদিনায় আসার পর কয়েক মাস যেতে না যেতেই বহু মানুষ তার দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। পরবর্তী হজ মৌসুমে মদিনাবাসী মুসলমানদের 72 জনের একটি প্রতিনিধি দল তাদের ধর্মীয় শিক্ষক ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত মুসআবের সাথে মক্কা এলো এবং আকাবাই আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হল। মুসআব রদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব এবং সে দায়িত্বের সীমা সঠিকভাবে উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এবং আল্লাহর এমন এক দিনের সুসংবাদ দানকারী যা মানব সমাজকে হিদায়াত ও সরল সোজা পথের দিকে আহ্বান জানাই। তার উপর এ দিনের দাওয়াত পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। মুসআব মদিনায় পৌঁছে আসআদ ইবনে জারার অতিথি হলেন। তারা দুজন মদিনার বিভিন্ন গোত্রে, বিভিন্ন বাড়িতে এবং সমাবেশে এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে লাগলেন। নানারকম বাধারও সম্মুখীন হলেন, কিন্তু বুদ্ধি, প্রজ্ঞা ও ধৈর্যের সাথে সব বাধা তারা অতিক্রম করলেন। একদিন তিনি কিছু লোককে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ বনি আব্দিল আসহালের নেতা উসাইদ ইবনে হুদাইর সশস্ত্র অবস্থায় দারুণ উত্তেজিতভাবে উপস্থিত হল। তার ভীষণ রাগ সেই ব্যক্তিটির উপর যে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে এখানে এসেছে এবং মানুষকে তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করতে উৎসাহিত করছে। সে তাদের উপাস্য দেবদেবীকে গালাগালও করছে। উসাইদের এই রণমূর্তি দেখে মুসআবের পাশে বসা মুসলমানরা ভয় পেয়ে গেলেন। কিন্তু না, মুসআব ভয় পেলেন না। সহাস্যে উসাইদকে স্বাগত জানালেন, হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ালেন। উসাইদ তখন তাকে ও আসআদ ইবনে জারারাকে লক্ষ্য করে বলছে, তোমরা আমাদের গোত্রীয় এলাকায় এসে এভাবে আমাদের দুর্বল লোকদের বোকা বানাচ্ছ কেন? যদি তোমাদের মরার শখ না থাকে তাহলে আমাদের এলাকা থেকে বেরিয়ে যাও। হাসতে হাসতে মুসআব তাকে বললেন, আপনি কি একটু বসে আমার কথা শুনবেন না? আমার কথা শুনুন, ভালো লাগে মানবেন, ভালো না লাগলে আমরা চলে যাব। উসাইদ ছিলেন একজন বুদ্ধিমান লোক। মুসআবের কথা তার মনে লাগল, এ তো বুদ্ধিমানের কথা, শুনতে আপত্তি কিসের? সে অস্ত্র ফেলে মাটিতে বসে কান লাগিয়ে মুসআবের কথা শুনতে লাগলেন। মুসআব রদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার ব্যাখ্যা করছেন, আর এদিকে উসাইদের মুখমণ্ডল একটু একটু করে হাস্যোজ্জ্বল হয়ে উঠছে। মুসআব তার বক্তব্য এখনও শেষ করতে পারেননি। এর মধ্যে উসাইদ ও তার সঙ্গী লোকটি বলে বসল, এ তো খুব চমৎকার ও সত্য কথা, তোমাদের দিনে প্রবেশ করতে গেলে কি করতে হয়? মুসআব বললেন, শরীর ও পোশাক পবিত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ এ সাক্ষ্য দিতে হয়। উসাইদ উঠে চলে গেল। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে এলেন তখন তার মাথার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। সাদ ইবনে মুয়াজ ও সাদ ইবনে উবাদা ছুটে এলেন মুসআবের নিকট। তারা উভয়ে ইসলাম গ্রহণ করলেন। এসব নেতৃবৃন্দের ইসলাম গ্রহণের পর সাধারণ মদিনাবাসী বলাবলি করতে লাগল, আমরা পেছনে পড়ে থাকব কেন, চলো যাই মুসআবের কাছে ইসলাম গ্রহণ করি। এভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দূত এমনভাবে সফল হলেন যে তার কোনো তুলনা ইতিহাসে নেই। সময় দ্রুত গতিতে বয়ে চলল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। হিংসায় কুরাইশরা জ্বলতে লাগল। মদিনা থেকেও তাদেরকে সমূলে উৎপাটিত করার ষড়যন্ত্র করল। বদরে তারা এমন শিক্ষায় পেল যে
তাদের হিংসা প্রতিশোধ স্পৃহায় রূপান্তরিত হল। তারা আবার উহুদে মুসলমানদের মুখোমুখি হল। যুদ্ধ শুরুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর মাঝখানে সবার মুখের দিকে তাকাচ্ছেন, চিন্তা করছেন কার হাতে আজ ইসলামের ঝান্ডাটি দেওয়া যায়। গভীরভাবে নিরীক্ষণ করলেন, তারপর মুসআবকে ডাকলেন, তারই হাতে ঝান্ডাটি তুলে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, কুরাইশ বাহিনী পরাজয়ের মুখোমুখি। এমন সময় মুসলিম তীরন্দাজ বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে নিজেদের অবস্থান থেকে সরে কুরাইশদের পিছু ধাওয়া করল। কিন্তু তাদের এ কাজ মুসলিম বাহিনীর সুনিশ্চিত বিজয় নস্যাৎ করে দিয়ে পরাজয় বয়ে নিয়ে এলো। মুসলিম তীরন্দাজ বাহিনী ছেড়ে যাওয়া গিরিপথ দিয়ে কুরাইশ বাহিনী অকস্মাৎ ঢুকে পড়ে পেছন দিক থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করে বসল। মুসলিম বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। এই সুযোগে কুরাইশ বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল। মুসআব ইবনে উমাইর বিপদের ভয়াবহতা উপলব্ধি করলেন। যতটুকু সম্ভব তিনি ঝান্ডা উঁচু করে ধরলেন, গলা ফাটিয়ে নেকড়ের মতো হুঙ্কার ছাড়তে এবং জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, আর সেই সাথে লম্ফঝম্প মেরে আস্ফালন দেখাতে লাগলেন। তার উদ্দেশ্য হল কুরাইশদের দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরিয়ে নিজের প্রতি নিবদ্ধ করা। এভাবে সেদিন তিনি নিজের একটি মাত্র সত্তাকে একটি বাহিনীতে পরিণত করেন। অত্যন্ত আমানতদারির সাথে এক হাতে ঝান্ডা উঁচু করে ধরেন এবং অন্য হাতে প্রচণ্ড বেগে তরবারি চালাতে থাকেন। শত্রুবাহিনী তার দিকে ঝুঁকে পড়ে এবং তার দেহের উপর দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার চেষ্টা করে। হযরত মুসআবের অন্তিম অবস্থা সম্পর্কে ইবনে সাদ বর্ণনা করেন, উহুদের দিনে মুসআব ইবনে উমাইর ঝান্ডা বহন করেন। মুসলমানরা যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে, মুসআব তখন অটল হয়ে রুখে দাঁড়ান। অশ্বারোহী ইবনে কামিয়া তার দিকে এগিয়ে এসে তরবারির এক আঘাতে তার ডান হাতটি বিচ্ছিন্ন করে ফেলে। মুসআব তখন বলে ওঠেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল, মুহাম্মাদ একজন রসুল ছাড়া আর কিছু নন, তার পূর্বে আরও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন। মুসআব বাম হাতে ঝান্ডাটি তুলে ধরেন, তরবারির অন্য একটি আঘাতে তার বাম হাতটিও বিচ্ছিন্ন করে ফেলা হয়। আবারও তিনি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল এ কথাটি বলতে বলতে ঝান্ডার উপর ঝুঁকে পড়ে দুই বাহু দ্বারা সেটি তুলে ধরেন, তারপর তার উপর বর্ষা নিক্ষেপ করা হয়, পতাকাসহ তিনি মাটিতে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসআবের শাহাদাতের পূর্বে যে বাক্যটি বারবার উচ্চারণ করেছিলেন, তখনও কিন্তু সেটি কোরআনের আয়াত হিসাবে নাজিল হয়নি। উহুদের এ ঘটনার পরই ওয়ামা মুহাম্মাদুন ইল্লার রসুল এই আয়াতটি নিয়ে হযরত জিব্রিল আলাইহিসসালাম উপস্থিত হন। যুদ্ধ শেষে হযরত মুসআবের লাশটি খুঁজে পাওয়া গেল, রক্ত ও ধুলোবালিতে একাকার তার চেহারা। লাশের কাছে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে ফেললেন। হযরত খাব্বাব ইবনুল আরত বলেন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম। আমাদের এ কাজের প্রতিদান দেয়া আল্লাহর দায়িত্ব। আমাদের মধ্যে যারা তাদের এ কাজের প্রতিদান মোটেও না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের একজন মুসআব ইবনে উমাইর। উহুদে তিনি শাহাদাত বরণ করলেন। তাকে দাফন দেওয়ার জন্য এক প্রস্থ চাদর ছাড়া আর কোনো কাপড় পাওয়া গেল না। তা দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, চাদর দিয়ে মাথার দিক দিয়ে যতটুকু ঢাকা যায় ঢেকে দাও, বাকি পায়ের দিকে ইজখির ঘাস দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তারপর তার কাফনের চাদরটির প্রতি তাকিয়ে বলেন, আমি তোমায় মক্কায় দেখেছি, সেখানে তোমার চেয়ে কমল চাদর এবং সুন্দর জুলফি
আর কারো ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছো। তিনি আরো বলেন, আল্লাহর রসুল সাক্ষ্য দিচ্ছে, কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্যদানকারী হবে। তারপর সঙ্গীদের দিকে ফিরে তিনি বললেন, ওহে জনমণ্ডলী, তোমরা তাদের জিয়ারত করো, তাদের কাছে এসো, তাদের উপর সালাম পেশ করো, যার হাতে আমার জীবন সে সত্তার শপথ, কিয়ামত পর্যন্ত যে কেউ তাদের উপর সালাম পেশ করবে তারা সেই সালামের জবাব দেবে। হযরত মুসআবের ভাই আবু রাওম ইবনে উমাইর, আমের ইবনে রাবিয়া ও সুয়াইদ ইবনে সাদ তাকে কবরে নামিয়ে দাফন কাজ সম্পন্ন করেন। হযরত মুসআব ছিলেন প্রখর মেধাবী, উদার ও প্রাঞ্জলভাষী বাগ্মী, যে দ্রুততার সাথে ইয়াসরিবে মদিনায় ইসলাম প্রসার লাভ করেছিল তাতেই তার এসব গুণের প্রমাণ পাওয়া যায়। তার শাহাদাত পর্যন্ত যতটুকু কোরআন নাজিল হয়েছিল তিনি মুখস্থ করেছিলেন। মদিনায় সর্বপ্রথম তিনি জুমার নামাজ কায়েম করেন। মদিনায় মুসলমানদের সংখ্যা যখন একটু বেড়ে গেল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে হযরত সাদ ইবনে খুসাইমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে জুমার নামাজের সূচনা করেন। তিনি ইমামতি করেন। নামাজের পর একটি ছাগল জবেহ করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।